দূরের এবং কাছের যে যেখান থেকে আজকের এই ক্লাস উপভোগ করছে, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনলাইনে চলে আসছ। অনলাইনে আসার পরে এখনো ভোট দাও নাই কে কে? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। যারা সালাম দিয়েছে সালামের উত্তর দিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত। আজকে যদি কোনো সমস্যা থাকে দ্রুত লিখা। কারো কোনো সমস্যা থাকলে লেখো, না থাকলে আমি মেন বই চলে যাব। হ্যাঁ, ওটা লিখে পাঠাবো, লিখে পাঠাবো, জামিতে লিখে পাঠাবো। যশোর বোর্ড 17-8C। যশোর বোর্ড 17, যশোর বোর্ড 17-র আতঙ্ক। Thank you.
अस्सलाम जी साहब, এখন তো ক্লাস আছে, সন্ধ্যার পরে বলতে ওই তো 8টার পরে। আচ্ছা আচ্ছা, তো নিয়ে আসা না। হ্যাঁ জি, টাকা পয়সার কি হয়েছে? কে পাঠাচ্ছে কমিশন? দেখি না, আমি দেখতে হবে দিলে তো জানাইতে হবে, না জানাইলে কেমনে বলবো কোনটা কার টাকা। আচ্ছা ঠিক আছে, দেখি না। আপনি এটা নিয়ে আসেন না, নিয়ে আসেন, নিয়ে আসা আমাদের আপাতত রাখি, কালকে একসঙ্গে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, কালকে সকালে দিয়ে যাবে। 9টা 10টার দিকে স্কুলে গেলাম, 9টা 9:30টার দিকে স্কুলে গেলাম। হ্যাঁ তাহলে টাইম না আপনার কাছে রাখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন বলা আছে ABCD সামান্তরিকের, ABCD সামান্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। দুইটি বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ, ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে এটা, ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার। একটি সামান্তরিকের, একটি সামান্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। আমাদের বলছে উদ্দীপকের উপাত্ত অনুসারে সামান্তরিকের অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় কর। এখন এই চিত্রানুসারে আমরা তথ্যগুলো লিখি, ABCD সামান্তরিকের, ABCD সামান্তরিকের AD সমান BC সমান 12 সেন্টিমিটার, AB সমান CD সমান 8 সেন্টিমিটার, এবং AC সমান 10 সেন্টিমিটার। এই তথ্যগুলো আমরা লিখলাম, যে তথ্যগুলো দেওয়া আছে চিত্র অনুসারে তথ্যগুলো আগে লিখে নিলাম।
AO B बिंदु होते AO D बिंदु होते BC O BC A বর্ধিতাংশের উপর বিসি, এ হচ্ছে বিসি, আর হলো বিসি এর বর্ধিতাংশ, বিসি ও বিসি এর বর্ধিতাংশের উপর এই ও ডিসি ডিএফ লম্ব আঁকি। এ ও ডি বিন্দু হতে বিসি ও বিসি এর বর্ধিতাংশের উপর এ ও ডি বিন্দু হতে বিসি ও বিসি এর বর্ধিতাংশের উপর এ ই ও ডি এফ লম্ব আঁকি। দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে? লেখাগুলো একবার ফাটা ফাটা গুলো আর কিছু দেখা যায় না। দেখো কিছু হলো কিনা, হয়েছে? ক্লিয়ার হয়েছে? এখন কি ক্লিয়ার ক্লিয়ার হলো বলো। শিফা লেখা কি ক্লিয়ার হয়েছে? এখন কি অবস্থা?
লেটার হলো লাইক হলো কেন ব্রাউন খোলা লাগে লেখা ক্লিয়ার হয়েছে কেনা বা তাহলে এ ও ডি বিন্দু হতে বিসি ও বিসি এর বর্ধিতাংশের উপর এ ই ও ডি এফ লম্ব আঁকি। ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা, ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা এস সমান এবি প্লাস বিসি প্লাস এসি বাই টু সেন্টিমিটার। এবির মান হচ্ছে 8, বিসির মান হচ্ছে 12 আর এস এর মান হচ্ছে 10 সেন্টিমিটার সমান সমান 12 20 30। একবার লিখে দেই সমান সমান 15 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হোল ওভার এস ইনটু এস মাইনাস এবি এস মাইনাস বিসি এস মাইনাস এসি। সমান সমান এস এর মান হচ্ছে 15 15 বিয়োগ 8 15 বিয়োগ 12 বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার 15 × 7 × 3 × 5 বর্গ সেন্টিমিটার। এখন এটা কত হয়, কি করো দশমিকে নাও, গুণ করে দশমিকে নাও, কত হয়? আচ্ছা আমরা উপরে লেখাগুলো মুছে ফেলে
39.69 स्क्वायर सेंटीमीटर। आबार त्रिभुज एबीसी एर क्षेत्रफल समान हाफ इंटू भूमि इंटू उच्चता, हाफ इंटू भूमि इंटू उच्चता। त्रिभुज एबीसी एर क्षेत्रफल এই যে বিসি হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে এই, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সমান সমান হাফ ইনটু বিসির মান হচ্ছে 12 এই 6 দুগুণে 12 6 এই বর্গ সেন্টিমিটার क्षेत्रफल হচ্ছে 6 ए বর্গ সেন্টিমিটার। আবার ABC ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 39.69 বর্গ সেন্টিমিটার, তাহলে এটা এটা সমান। সুতরাং 6 ए সমান সমান 39.69 বা AE সমান 39.69/6। ভাগ করে দেখো কত হয়। সেন্টিমিটার। তাহলে এই এই মান হচ্ছে উচ্চতা, এই এর মান হচ্ছে 6.62। নিচে লেখাটা মুছে ফেলে সুতরাং এই সমান সমান ডিএফ সমান সমান 6.62 সেন্টিমিটার। এখন তোমরা খেয়াল করো সিডিএফ এটা একটা ত্রিভুজ, সিডিএফ এটা একটা সমকোণী ত্রিভুজ, আর ডিএফ হচ্ছে লম্ব, সিএফ হচ্ছে ভূমি, আর সিডি হচ্ছে অধিভুজ। তাহলে লিখি আবার ত্রিভুজ CDF সমকোণী ত্রিভুজের CDF সমকোণী ত্রিভুজের CF স্কয়ার প্লাস DF স্কয়ার সমান সমান CD স্কয়ার, CF স্কয়ার প্লাস DF স্কয়ার সমান সমান CD স্কয়ার, বা সিএফ স্কয়ার প্লাস ডিএফ, ডিএফ এর মান ছিল এই যে এখানে লিখছি ডিএফ এর মান হচ্ছে 6.62 স্কয়ার সমান সমান সিডি, সিডির মান হচ্ছে কত 8 স্কয়ার। সিডি সিডি আর এবি দুইটা সমান, সিডি আর এবি সমান, যেহেতু সমান্তরিকের বিপরীত ভাগগুলো সমান, সিডি সিডি আর এবি সমান, যেহেতু এটা 8 অবশ্যই এটাও 8। এবার এটা বর্গ করো, এটা বর্গ করো, সিএফ স্কয়ার প্লাস এটাকে বর্গ করো, সিক্স পয়েন্ট সিক্স টু বর্গ করে দেখো কত হয় দ্রুত। আমাদের 6.6
কত বলছে? 6.62, 6.62 এটাকে বর্গ করো। বা সিএফ স্কয়ার সমান সমান 64 মাইনাস 43.83, সিএফ স্কয়ার সমান সমান বিয়োগ করা কত হয়? ১০, ১+১০, ৩+১, ৪, ০, ২। বা সিএফ সমান সমান বর্গম করো 20.17, এটাকে বর্গমূল করো, বর্গমূল। সাউন্ড একটু কম আসবে। সিএফ এর মান হচ্ছে 4.49। এটা ছিল সিএফ। এই যে সিএফ হচ্ছে এতটুকু, এইটুকু হচ্ছে সিএফ। এটা হচ্ছে বিসি, বিসি এর মান হচ্ছে 12, বিসি এর মান হচ্ছে 12, সিএফ এর মান হচ্ছে 4.49। তাহলে বিএফ এর মান কত? আমরা আগের তথ্যগুলো মুছে ফেলে সুতরাং বিএফ সমান বিসি প্লাস সিএফ সমান সমান 12+4.49 সেন্টিমিটার সমান সমান 16.49 সেন্টিমিটার। তাহলে বিএফ হচ্ছে বিএফ এর মান হচ্ছে 0.49। এখন তোমরা খেয়াল করো, বিডিএফ এটা একটা ত্রিভুজ, বিডিএফ এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজ বিডিএফ সমকোণী ত্রিভুজে, বিডিএফ সমকোণী ত্রিভুজে বিডি স্কয়ার সমান সমান ডিএফ স্কয়ার প্লাস বিএফ স্কয়ার। বিডিএফ সমকোণী ত্রিভুজ, বিডিএফ তো বিডিএফ সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে বিডি, তো বিডি স্কয়ার সমান সমান লম্ব হচ্ছে ডিএফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। প্লাস বিএফ এর মান হচ্ছে 16.49। এগুলো বর্গ করো, এটা এটা দুটোটাই বর্গ করো।
এই এটা বর্গফল বললাম, একেবারে সব বাড়ি করে দিছে এক লোকে। ৩১৫.৭৪ ৩১৫.৭৪ এটা হচ্ছে বিডি এর মান। সুতরাং বিডি সমান সমান ৩১৫.৭৪ সমান সমান, এটাকে রুট করো কত হয়? ১৭.৭। এরপরে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিকের সূত্র কি এবং সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গ একক বর্গ সেন্টিমিটার। এ ছিল সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে ছিল সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এই ছিল সম্পূর্ণ অঙ্ক। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে নিচে রিং বাটন আছে, ফোন দিতে পারো। যশোর বোর্ড ১৯ এর ৮ এর সে, আমি শুধু হিন্দ দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই পারবা। ১ মাইল সমান ১.৬১ কিলোমিটার সমান ১১০ মিটার। এখন বলছে দুইটি মাইল পোস্টে, মাইল পোস্ট এম ও এন এর মধ্যবর্তী কোন এক স্থানে একটি টাওয়ার অবস্থিত। মধ্যবর্তী স্থানে টাওয়ার অবস্থিত, তো টাওয়ারের শীর্ষতে শীর্ষতে অবনতি কোণ 30 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে ওটা 30 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি। তাহলে এই চিত্র দিয়ে অঙ্ক বহুবার করছ, এই চিত্র দিয়ে অঙ্ক বহুবার করছ, এখানে যা খুশি দিতে পারো লিখতে পারো। এখন এম মাইল পোস্ট হতে টাওয়ারের পাদবিন্দুর দূরত্ব নির্ণয় করো। তো তোমরা তো এখানে নিশ্চয় এটা ধরে নিবা এক্স, আর এটা হচ্ছে ১৬১০ বিয়োগ এক্স, এটা হচ্ছে এইচ,
এখন আমরা এটা সমাধান করে x এর মান কি বের করতে পারি না? কে কে পারো না? এটা এখান থেকে x এর মান বের করতে কে কে পারবো না? রাকিব পারো, তারিন পারো, নাইন?